টনি তার মেয়ে টুকিকে নিয়ে উড়তে উড়তে অনেক দূরের গহীন জঙ্গলে চলে যায়। এদিকে দেখতে দেখতে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আসে আর প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে। মা, আমরা তো জঙ্গলে অনেক গভীরে চলে এলাম, বাতাসও বইছে, এবার আমরা বাড়ি ফিরবো কি করে মা? আজ আমরা কিছুতেই বাড়ি ফিরতে পারবো না রে মা। যে করেই হোক আমাদের এখানে থাকার একটা ব্যবস্থা করতে হবে। যেভাবে বাতাস বইছে মনে হচ্ছে যে কোনো সময় ঝড়ও নেমে আসতে পারে, আর এভাবে গাছের ডালে বসে থাকলে আমরা যে কোনো সময় উড়ে চলে যাব। মা দেখো, সামনে একটা গাছে কুচো দেখা যাচ্ছে, চলো না আমি আপাতত ওই কুচো দেখে আসি নি। হ্যাঁ রে মা, চল তাই করি। এরপর দুই মামে মিলে উড়ে সে গাছের কুঠুরে যায়, আর তখনই মুষলধারে বৃষ্টিও নামতে শুরু করে। এদিকে কালুকা দাঁড়িয়ে দাঁড়িয়ে টনি আর টুকি সব কাহিনী দেখতে থাকে, আর দেখে মনে মনে ভাবে, আরে বা, এ পাখি দুটোকে তো আমাদের এই জঙ্গলে নতুন দেখা যাচ্ছে। আমি যদি এদের সন্ধান ঈগল দাদাকে দেই, তাহলে এই বৃষ্টির দিনে আমি ঘরে বসেই আমার সুস্বাদু খাবারগুলো পেয়ে যাব। যাই যাই, আর দেরি না করে আমি তাড়াতাড়ি গিয়ে আমার আসল কাজটা সেরে ফেলি। এরপর কালু কাক উড়ে ঈগলের বাড়িতে যায়। কিরে কালু, এই বৃষ্টির মধ্যে তুই আমার বাড়িতে এলি যে, কোনো খবর আছে নাকি? হ্যাঁ ঈগল দাদা, তোমাদের জন্য অনেক ভালো একটা খবর আছে। কি সেই ভালো খবর, বল আমায়, তাড়াতাড়ি বল। কি, তুই কি সত্যি বলছিস নাকি আবার মিথ্যে বোঝাচ্ছিস আমাকে? না না, আমি একদম সত্যি কথা বলছি। তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে চলো আমার সাথে, নিজ চোখেই দেখে নিবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। তবে আমার একটা শর্ত আছে, আমার কথা আর কাজে যদি তুমি মিল পাও, তাহলে কিন্তু আমাকে অনেকগুলো খাবার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই যদি আমার পেট ভরাতে পারিস, তাহলে আমিও তোর পেট ভরাতে পারবো, এবার চল। এরপর কালু কাক ঈগলকে নিয়ে উড়তে উড়তে টনির গাছের কুঠুরের সামনে যায়, আর একটা গাছের উপর গিয়ে দাঁড়িয়ে পড়ে। কোথায় রে, কোথায় কোথায় তোর সেই পাখি? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ঈগল দাদা, সামনের কুঠোরের দিকে ভালো করে তাকাও, তাতেই সব কিছু দেখতে পারবে। আরে তাই তো, ছোট পাখিটা ইগলি খাবে আর বড় পাখিটা আমি খাবো। দেখলে তো, আমি তোমাকে সত্যি কথাই বলেছিলাম, এবার তুমি আমাকে আমার খাবারগুলো দেওয়ার ব্যবস্থা করো। যা, ইগলিকে বলে খাবারগুলো নিয়ে নে, ততক্ষণে আমি আমার শিকারগুলোকে ধরে নিয়ে যাই। কালুকা খুশিতে গদগদ হয়ে সেখান থেকে উড়ে ঈগলের বাড়িতে যায়, আর ঈগলের নাম করে ঈগলের বউয়ের কাছ থেকে খাবার নিয়ে চলে যায়। এদিকে ঈগল সোজা টুনির কুঠোরে ঢুকে যায়। আরে আরে, আমার খাবার, তোমরা আমার কাছে না গিয়ে এখনো এখানে বসে আছো যে? চলো চলো, এবার আমার বাড়িতে চলো, আমি তোমাদের গরম গরম খিচুড়ির সাথে কাবাব বানিয়ে খাবো। দেখো ঈগল দাদা, আমরা মামে বিপদে পড়ে এখানে এসেছি, আর এই গাছের কুঠুরে আশ্রয় নিয়েছি, তুমি আমাদের কিছুতে এখান থেকে নিয়ে যেতে পারো না। তোরা ইচ্ছে করে আমার খাঁচা এসে ধরা দিয়েছিস, আর আমি তোদের গিরে খাবো না তা কি কখনো হয়? এবার ভালোই ভালোই চল আমার সাথে। এই দেখো, তুমি আমার মাকে একদম ধমক দিবে না বলে দিলাম, তাহলে কিন্তু আমি তোমাকে ঠুকরিয়ে তোমার চোখ তুলে নিব। সামান্য পুচকি পাখি, তোর মুখে কিনা এত বড় বড় কথা? তোর মাকে যখন এতই ভালোবাসিস, তাহলে মায়ের বিনিময়ে চল তুই আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি যাব তোমার সাথে, তার বিনিময়ে তুমি কিন্তু আমার মাকে একদম কিচ্ছু করতে পারবে না। টুকির কথা শুনে ঈগল মনে মনে ভাবতে থাকে, কান টানলে মাথা এমনিতেই আসবে, আমি যদি এখন এই ছানাকে ধরে নিয়ে যাই, তাহলে একে বাঁচাতে ওর মা অবশ্যই আমার বাসায় আসবে, আর তখন আমি একে ধরে কাবাব বানিয়ে খাবো। কি হলো, অত কি ভাবছো তুমি? কিছু না, চল তুই আমার সাথে। না টুকি, তুই এ কাজ করিস না মা, মারে তুই এ কাজ ভুলেও করবি না, আমার মরণ হলে হোক তবু তবু তুই ভালো থাক মা, ভালো থাক। না মা, তুমি অমন করে একদম বলো না, তুমি
তুমি শুধু তোমার বুদ্ধিকে কাজে লাগাও, এবার আমি আসছি। এরপর ঈগল টুকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি পাগলের মতো লাফাতে থাকে। এবার আমি কি করব? আমার মেয়েটাকে আমি কিভাবে বাঁচাবো? ওরা যে আমার মেয়েটাকে কাবা বানিয়ে খাবে। টুনি বেশ কিছুক্ষণ কান্না করতে থাকে। এরপর সে তার কান্না থামিয়ে নিজের বুদ্ধিকে কাজে লাগাতে থাকে। আমাকে বুদ্ধি দিয়ে এবার লড়তে হবে, কিন্তু কি করে? কি করি? হ্যাঁ, পেয়েছি। এরপর টুনি একটা বুদ্ধি বের করে আর ঝড়ের মধ্যে গাছের কুঠোর থেকে বেরিয়ে পড়ে আর উড়ে উড়ে রাজপ্রাসাদের সামনে যায়। সেখানে প্রাসাদের পাশে ছিল এক বিরাট পুকুর আর পুকুরের পাশে ছিল রাজার পছন্দের সুন্দর একটা ঘর। এবারে ঘরটা হবে আমার মুখ্য অস্ত্র, এবার শুধু এটাকে চুরি করতে হবে। টুনি এদিক সেদিক তাকাতে থাকে আর একটু দূরে একটা ঠেলা গাড়ি দেখতে পায়। আর টুনি দ্রুত উড়ে সেই ঠেলা গাড়ির কাছে যায় আর সেই গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে ঘরের সামনে আসে আর ঘর চুরি করে নিয়ে সেখান থেকে চলে যায়। আরে টুনি পাখি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচ্ছ কেন? আমার ছানাকে যে ঈগল ধরে নিয়ে গেছে। আহারে, ঈগলটা তো তাহলে অনেক খারাপ। তুমি কোনো চিন্তা করো না, চলো আমার সাথে, আমি তোমার ছানাকে ফেরত পেতে তোমাকে সাহায্য করব। তুমি শুধু নিজের জীবন বাজি রেখে আমাকে কেন সাহায্য করবে বলো? অন্যের বিপদে এগিয়ে আসাই তো পাখিদের পরম ধর্ম, আমি তো শুধু আমার সেই ধর্মটাই পালন করছি। আচ্ছা ঠিক আছে, চলো তবে। এরপর কালু টুনিকে নিয়ে ঈগলের বাসায় ঢুকে পড়ে। আরে বাহ কালু, তুই তো একেবারে কাজের কাজ দেখিয়ে ফেলেছিস। ছানাকে আমি এনেছি আর মাকে তুই এনে আমার ঘরে বন্দি করেছিস। ঈগল দাদা, আমি তোমার নুন খেয়েছি, গুণ তো আমায় গাইতেই হবে, তাই নয় কি বলো? বুঝতে পেরেছি, এবার তোর খাবার চাই, তাই তো? আর খাবারের কারণেই তুই কাজ করছিস। ঈগলি যাও, কালুকে আরো কিছু খাবার এনে দাও। এসব দেখে টুনি বেশ অবাক হয়ে যায়। ওইদিকে রাজার প্রিয় ঘর হারানোর কারণে রাজা তো ভীষণ রেগে যায়। কার এত বড় সাহস যে আমার পছন্দের ঘরে হাত দেয়? আমি একবার শুধু তাকে খুঁজে পাই, একেবারে তীর দিয়ে তার বুক আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। রাজা রেগে এদিক সেদিক পায়চারি করতে থাকে আর অন্যদিকে ইগলি যাও আগুন আর মশলা রেডি করো, ততক্ষণে আমি এদের কেটে মাংসের পিচ করে নেই, তাড়াতাড়ি করে রান্নাটা করে খেতে হবে তো। আপনি কি আমার নানির মতো রান্না করবেন নাকি? না না, তার থেকেও সুস্বাদু করে কাবাব বানাবো আমি তোদের। আপনি পারবেন না, কারণ আমার নানু একটা বিশেষ মশলা ব্যবহার করে, সেটা আপনার কাছে নেই। আর সেই মশলার এত স্বাদ যে আপনি একবার সেই মশলার খাবার খান তাহলে বারবার খেতে চাইবেন। ও তো একদম ঠিক কথা বলেছি, ওদের বলো না মশলা নিয়ে আসতে। এই বৃষ্টির দিনে বিশেষ মশলার কাবাব খেতে তো আমার অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন কি আর আমি না করতে পারি? এই টুনি তুই যা আর মশলা নিয়ে আয়, তবে মনে রাখিস তুই যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করিস তাহলে আমি তোর মেয়েকে কেটে টুকরো টুকরো করব বলে দিলাম। না না দাদা, আমি কোনো চালাকি করব না, আমি যাব আর আসব। এই বলে টুনি দ্রুত উড়ে ঈগলের বাড়ি থেকে বেরিয়ে যায় আর উড়তে উড়তে রাজার কাছে যায়। এদিকে রাজা তো রেগে আগুন হয়ে প্রহরীদেরকে কথা শোনাতে শুরু করে। আমি তোদের মতো অপদার্থগুলোকে টাকা দিয়ে অযথাই পালছি, ইচ্ছে করছে এক কোপে সবগুলোর মাথা আমি মাটিতে ফেলে দেই। মহারাজ, আপনি মাথা ঠান্ডা করুন আর আমার কথা মন দিয়ে শুনুন। কি শুনবো? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক নেই, আমার পছন্দের ঘর হারিয়েছে। হ্যাঁ রাজামশাই, সেটা আমি জানি, আর তার জন্যই তো আমি আপনার কাছে এসেছি। শুনুন, আমি আপনার ঘর আর চোরকে দেখে এলাম, সেই চোর নিজেরা আপনার ঘরে থাকার পরিকল্পনা করছে। একবার যদি সে সেই ঘরে ঢুকে যায় তাহলে আপনি আপনার ঘর কিছুতেই ফিরে পাবেন না। কি এত বড় ধোকা! আমি এক্ষুনি ওকে কারাগারে বন্দি করব। মহারাজ জানেন,
আমি তাকে বাধা দিয়েছিলাম বলি সে আমার মেয়েকে তাদের কাছে আটকে রেখেছে আর আমার মেয়ের প্রাণহানির কথা বলেছে। তুমি আমাকে এক্ষুনি সেখানে নিয়ে চলো, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। এরপর তুমি রাজাকে নিয়ে ইগুলের কাছে যায়। একি মহারাজ, আপনি আপনি আমার এই গরিবের বাড়িতে তা কি মনে করে? শোন, তোদের এত সাধু সাজতে হবে না, এবার ভালোই ভালোই আমার ঘর আমাকে ফিরিয়ে দে, আর এই ছানার বাঁধন খুলে দে বলছি। মহারাজ, আমরা আপনার কিসের ঘর ফিরিয়ে দিব, কিছুই তো বুঝতে পারলাম না। ইগলের কথা শুনে রাজা ঠাস করে ইগলের গালে একটা চড় মারে। মহারাজ, ওই তো বাইরে আপনার ঘর, আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে এবারে তো শাস্তি দিন। না না মহারাজ, আমরা কোনো ঘর চুরি করিনি, তুমি মিথ্যে কথা বলছে। রাজা ইগলের কোনো কথাই শোনে না। এরপর প্রহরীদের দিয়ে রাজা ইগল আর ইগলিকে কারাগারে বন্দি করে আর টুকিকে টুনির কাছে ফিরিয়ে দেয়। আসলে অন্যায়কারী কখনোই অন্যায় করে পার পায় না, একদিন না একদিন তার শাস্তি সে ঠিকই পায়। কি ব্যাপার টুনি, এখন কেমন আছো? এই তো আছি কোনো রকম দিদি। তা তুমি হঠাৎ এই সময়ে? আসলে আমি এলাম তোমার খবর নিতে। তা কি খবর তোমার? দেখে তো মনে হচ্ছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো। আমি খাবার সংগ্রহ করতে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম তোমাকে নিয়ে যাই। তুমি কি আমার সাথে পূর্বে নদীর দিকে যাবে? সেখানে নাকি অনেক ফল পাওয়া যায়। কেন যাব না গো? অবশ্যই যাব, বেঁচে থাকার জন্য তো খাবার খেতেই হবে বলো। চলো দিদি চলো। এরপর কাকুলি আর টুনি পূর্বের নদীর ধারে যায় আর গাছ থেকে অনেক ফল সংগ্রহ করে। আমার তো ফল সংগ্রহ করা শেষ, তোমারও তো দেখছি হয়ে গেছে। এবার চলো ঘরে ফিরে যাই। টুনি, ও টুনি দেখো নদীতে ওটা কি যেন ভেসে আসছে। এরপর টুনি নদীর দিকে তাকায় আর দেখে একটা পাখির বাসা নদীতে ভেসে যাচ্ছে, আর ওই বাসায় তিনটি ডিমও রয়েছে। এদিকে টুনি তাড়াতাড়ি করে নদী থেকে ডিম তিনটি বাসা সহ তুলে ডাঙায় নিয়ে আসে। টুনি, তুমি এসব কি করছো? কানা কার ডিম তা তুমি নদী থেকে তুলে নিয়ে এলে? কি করবে এসব ডিম? এর থেকে তুমি বরং এগুলো নদীতেই ফেলে দাও। কি বলছো দিদি তুমি? এই ডিম আবার নদীতে দিলে তো ডিম তিনটি নষ্ট হয়ে যাবে, আর আমি এটা কি করে হতে দিব বলো? যদি এই ডিম তিনটিতে তা দেওয়া হয় তবে তো এই ডিম ফুটে সুন্দর তিনটি ছানা বের হবে, বুঝলে? কিন্তু অন্য ডিমে কে তা দিবে? আর অন্য ডিম ফুটিয়ে কি লাভ বলো তো? আমি ডিমে তা দিব, আমার তো কেউ নেই, আমি তো একাই থাকি, তাই আমি এই তিনটি ডিম নিয়ে যাব, ডিমে তা দিব, আর ডিম থেকে তিনটি সুন্দর ছানা বের হবে, আমি ওদের বড় করে তুলব। কোন পাখি ডিম সেটাও তো তুমি জানো না টুনি, কি করবে না করবে সেটা তোমার ব্যাপার, ডিম নিয়ে যেতে চাইছো যাও তবে। এরপর টুনি ডিম তিনটি নিয়ে বাড়ি আসে আর যত্ন সহকারে ডিমে তা দিতে থাকে। টুনি ডিম তিনটিকে নিজের ডিমের মতোই আগলে রাখতো। এভাবেই কয়েকদিন কেটে যায় আর ডিম ফুটে তিনটি সুন্দর টুনটুনির ছানা বের হয়। এ দেখে তো টুনি ভীষণ খুশি ছিল আর ছানা তিনটিও টুনিকেই মা বলে ডাকে। মা মা মা! ছানাদের কিচিরমিচির শুনে টুনি অনেক খুশি ছিল। টুনি তার কুড়িয়ে পাওয়া ছানাদের নিজের করে নেয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় আর টুনির সেই তিনটি ছানা অনেকটা বড় হয়ে যায়। মা, ও মা, খিদে পেয়েছে তো। মা, আজ কি রান্না হবে গো? আজ তোদের জন্য ভাবছি মাছের ঝোল রান্না করব। তুমি সত্যি বলছো মা? তবে তো ভালোই হবে, মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে মা। মা, আজ একটা কাজ করি, আজ তুমি বসে থাকবে আর আমরা তিন বোন রান্না করব। তুমি তো সব সময় আমাদের জন্য কত কষ্ট করো তাই না? আর এজন্যই আজ আমরা রান্না করব মা, আর আজ আমরাই বাজার করব, তুমি শুধু বসে থাকবে, বুঝেছো? ঠিক বলেছিস দিদি, তবে চল আমরা তাই করি। মা,
আজ তুমি শুধু বিশ্রাম করবে আর আমাদের হুকুম করবে আমরা তিন বোন মিলে তোমার সব হুকুম পালন করব এবার টাকা দাও দেখি বাজার করে আনি মাছও তো কিনতে হবে এরপর ওরা তিন বোন টাকা নিয়ে বাজার করতে চলে যায় আমার তো এসব দেখে খুব ভালো লাগছে আমার তো সুখের সংসার সত্যি মেয়ে তিনটিকে পেয়ে আমি পরিপূর্ণ আমি ওদের কখনো ওদের পরিচয় জানতে দিব না আমি ওদের জানতে দিব না যে ওদেরকে আমি কুড়িয়ে পেয়েছিলাম আমি ওদের কাছে আসল সত্যিটা আনব না কিন্তু টুনি আসল সত্যিটা তো আমিও জানি যে ওই তিনছানা তোমার নয় তুমি আমার সামনেই তো ওই তিনটে ডিম নদী থেকে পেয়েছিলে ওরা তো তোমার নিজের মেয়ে নয় টুনি টুনি যদি ওরা জানতে পারে যে তুমি ওদের নিজের মা নও তবে তো ওরা তোমায় ছেড়ে চলে যাবে টুনি না না এটা হতে পারে না আমার মেয়েরা আমায় ছেড়ে যেতে পারে না আমি ওদের ছেড়ে বাঁচব না দিদি দয়া করে তুমি ওদের সত্যিটা জানিও না ওদেরকে জানতে দিও না যে আমি ওদের মা নই আমি ওদের কুড়িয়ে পেয়েছিলাম আচ্ছা ঠিক আছে জানাবো না কিন্তু এর জন্য আমার কিছু শর্ত রয়েছে কি শর্ত বলো দিদি তোমায় প্রতিদিন আমার বাসায় খাবার দিয়ে যেতে হবে আমি আর খাবার সংগ্রহ করতে যাব না বলো তুমি রাজি হ্যাঁ হ্যাঁ আমি রাজি আমি আমার মেয়েদের হারাতে পারবো না টুনি খুব চিন্তিত ছিল এরপর থেকে টুনি রোজ নিজের খাবারের পাশাপাশি কাকুলির খাবারও সংগ্রহ করত টুনি প্রতিদিন কাকুলের বাসায় গিয়ে তাকে খাবার দিয়ে আসত মা তুমি এত কষ্ট করে বাজার করো আবার রান্নাও করো তবে সেই খাবার প্রতিদিন কাকুলি মাসিকে কেন দিয়ে আসো বলো তো এক দুদিন খাবার দিয়ে সাহায্য করবে সে না হয় অন্য ব্যাপার তাই বলে কি প্রতিদিন প্রতিদিন এভাবে বুঝি কেউ সাহায্য করে আমরাও তো গরিব মানুষ কই আমাদের তো কেউ এভাবে সাহায্য করে না তুমি ভালো ভালো ফল সংগ্রহ করে আনলে তাও তুমি কাকুলি মাসিকে দিয়ে আসো কেন বলো তো সে তোরা বুঝবি না রে ওকে খাবার না দিলে যে ও যাকে সেসব কথা বাদ দে আয় তো খেয়ে নিবি বড্ড খিদে পেয়েছে না তোদের আয় খেয়ে নে টুনি সবসময় তার ছানাদের কথা এভাবেই কাটিয়ে দিত আর এভাবেই চলছিল টুনির দিন কিন্তু একদিন টুনি অসুস্থ থাকায় কাকুলির বাসায় খাবার দিতে যায় না আর এই জন্য কাকুলি ভীষণ রেগে যায় আর টুনির বাসায় আসে এখানে তো দেখছি সবাই আছে তা কি টুনি আজ আমার বাসায় কেন খাবার দিয়ে আসুনি কি আমি বলবো তোমার মেয়েদের সত্যিটা বলো না না দিদি আসলে আমি অসুস্থ তো তাই যেতে পারিনি কাকলি মাসি শোনো মা আর তোমার বাসার খাবার দিতে যাবে না বুঝেছো এবার নিজে কষ্ট করে খাবার তৈরি করো অন্যের রান্না খাবার খেতে খুব মজা লাগে তাই না মা আজ যাবে না যাও তুমি এখান থেকে চুপ কর তুই চুপ কর এবার তোর তিনজন একটু বাইরে যা তো তোদের কাকুলি মাসির সাথে আমার কথা আছে যা বলছি বাহিরে যা এরপর তিন ছানা বাহিরে যায় কিন্তু তারা আড়লে দাঁড়িয়ে ছিল আর টুনি আর কাকুলির কথা শুনছিল দিদি তুমি দয়া করে ওদের সামনে সত্যিটা বলো না ওরা যদি জানতে পারে যে আমি ওদেরকে ডিম অবস্থায় নদীতে কুড়িয়ে পেয়েছিলাম তবে ওরা আমায় ছেড়ে চলে যাবে আমি যে ওদের খুব ভালোবাসি আমি ওদের ছাড়া থাকতে পারবো না দিদি তাই তুমি যা বলবে আমি তাই শুনবো তা ওদের সত্যিটা বলো না এই সব কিছু ছানারা জানতে পেরে তারা তিনজনই ঘরে প্রবেশ করে না মা না আর তোমায় চিন্তা করতে হবে না আমরা সব শুনে ফেলেছি মা আমরা তোমায় ছেড়ে কোথাও যাব না তুমি আমাদের জন্ম দাওনি তা থেকে তুমি আমাদের মা আর এই যে মাসি আপনি এখন যেতে পারেন আর আমার মাকে ভয় দেখাতে হবে না আমরা আমাদের মাকে ফেলে কোথাও যাব না উনি আমাদের আসল মা ছানাদের কথা শুনে কাকুলি মুখ ভার করে চলে যায় আর টুনি তার তিন ছানাকে আদর করতে থাকে তুমি আমাদের মা আজ থেকে আমরা তোমার সাথে খুব ভালোভাবে থাকবো
অ্যামাজন জঙ্গলে এক মিনু টুনটুনি ওর মেয়ে টুনির সাথে থাকতো। টুনি ছিল অনেক অলস। টুনি, এই টুনি, তুই এখনো পরিপরি ঘুমাচ্ছিস? হ্যাঁ, কত বেলা হয়ে গেছে আর মহারানীর যেন এখনো ঘুম ভাঙছেই না। কি রে, আমি যে তোকে এত ডাকছি, কানে কথা যাচ্ছে না তোর? তুই উঠবি নাকি আমি লাঠি নিয়ে আসবো বল? মায়ের চিৎকার চেঁচামেচিতে টুনি আধো আধো চোখ খোলে। উফ মা, সকাল সকাল কেউ এভাবে কানের কাছে জ্ঞান জ্ঞান করে নাকি? তুমি বলো তো, আমাকে আর কিছুক্ষণ ঘুমাতে দাও না, আমি এক্ষুনি উঠতে পারবো না। তুমি যাও তো, মা একটু ঘুমাবো। কি কি বলছিস তুই? আমি সকাল সকাল ডাকছি, চোখ ভালোভাবে খুলে দেখ, তুই বাহিরে গিয়ে দেখ কত বেলা হয়েছে। সারাদিন খেয়ে খেয়ে আর ঘুমিয়ে তো মোটা হয়ে গেছিস, সেদিকে খেয়াল আছে তোর? উফ, উঠছি মা, তবু তুমি চিৎকার করো না তো, দূর বাবা, আর ভালোই লাগে না। তারপর টুনি ঘুম থেকে উঠে বসে পড়ে। আসলে টুনি কাজ করতে একদম পছন্দ করত না, সে সারাদিন ঘুমাতে আর খাবার খেতে পছন্দ করত, যার জন্য টুনির স্বাস্থ্য অনেক বেশি হয়ে যায়। দূর বাবা, মা রোজ রোজ আমাকে ঘুমাতেই দেয় না, আর ভালো করে ঘুমটাই হলো না, ইচ্ছে করে কোথাও চলে যাই, যেখানে গেলে আমি সারা দিন ঘুমাতে পারবো। উফ, খিদেও পেয়েছে অনেক। মা, ও মা, ঘরে কি কোনো খাবার আছে? আমাকে খেতে দাও তো, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ জানি তো, মহারানীর ঘুম থেকে উঠেছে, এখন মহারানীকে খাবার দিতে হবে আমাকে। রান্নাঘরে খাবার রেখেছি, খেয়ে নে মা, যত সব সারাদিন শুধু খাওয়া আর ঘুম, খাওয়া আর ঘুম, যা ইচ্ছে হলে খা, না হলে না খা, আমি কাজে গেলাম। এই কথা বলে মিনু কাজে চলে যায়। আর টুনি মনে মনে ভাবতে থাকে, ধুর, মা আবার খাবার দিয়ে গেল না, আমার তো এখন খাবার নিয়ে খেতে ইচ্ছেই করছে না, আর একটুও কাজ করতে ইচ্ছে করছে না, এই খাবার বেড়ে খেতে কত কষ্ট। ধুর, আমার তো ঘুম পাচ্ছে না, আগে একটু খেয়ে নি, তারপর ঘুমাবো। তারপর টুনি রান্নাঘরে গিয়ে কিছু খাবার নিয়ে খায়, আর খাবার শেষে আবার ঘুমিয়ে পড়ে। এভাবেই টুনির দিন কাটতো, আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টুনির অলসতা দিন দিন বাড়তেই থাকে। একদিন সকালে মিনু বলে, মা টুনি শোন, আমাকে আজ তো সুখী মাসি তাড়াতাড়ি কাজে ডেকেছে, তাই আজ আর বাড়ি কোনো কাজ করতে পারিনি, তুই আজ একটু রান্না করিস কেমন? আমি কিন্তু না খেয়ে কাজে যাচ্ছি, বাসায় এসে খাবার খাবো, আজ আবার অলসতাও করবি না, কিন্তু রান্না করবি, বুঝেছিস? ঠিক আছে মা, তুমি কাজে চলে যাও, আমি সময় মতো রান্না করবো এখন, তোমাকে অনেক চিন্তা করতে হবে না, যাও। মেয়ের কথা শুনে মিন্নু খুশি মনে সুখী পায়রার বাড়িতে কাজে চলে যায়। মাকে তো হ্যাঁ বলে দিয়েছি, কিন্তু আমার তো খুব ঘুম পাচ্ছে, তাহলে এখন আমি কি করি? না, আমি বরং এক কাজ করি, আর একটু ঘুমিয়ে নেই, ঘুম থেকে উঠে না হয় রান্না করব, সে আর এমন কি। এ কথা বলে টুনি আবার ঘুমিয়ে পড়ে, আর এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। কিন্তু টুনি আর ঘুম থেকে উঠে রান্না করে না। কিছুক্ষণ পর মিনু কাজ থেকে ফিরে আসে, আর দেখে টুনি তখনও ঘুমাচ্ছে। কি রে টুনি, তুই এখানে ঘুমাচ্ছিস? তোকে যে আমি রান্না করতে বলেছিলাম, আর তুই আমার কথাটা শুনলি না, এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? এই টুনি, টুনি! মায়ের চিৎকারে টুনি তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠে। একি মা, তুমি এসেছ? আমি যে কখন ঘুমিয়ে পড়েছি বলতেই পারি না, দেখেছো শুধু ঘুম ধরে। হ্যাঁ, তোর মতো অলস মেয়েকে রান্না করতে বলাটাই আমার ভুল হয়ে গেছে, সারা দিন তো ঘুমিয়ে থাকিস। আচ্ছা, তোর কি কোনো কাজ করতে ইচ্ছে হয় না রে? আর এত মোটা হয়ে গেছিস কেন? তোর খাওয়া বন্ধ, আজ থেকে তোকে আমি কোনো খাবার খেতে দিব না, তোর যদি এতই খেতে ইচ্ছে করে তাহলে তুই নিজে রান্না করে খাবি, বুঝেছিস? এই বলে মিনু সেখান থেকে চলে যায়। উফ, মা কত কথা শুনিয়ে গেল, কিন্তু আমি কি করব, আমার তো শুধু সারা দিন ঘুম পায় না,
এখন আর ঘুমানো যাবে না। মা তো অনেক রেগে আছে মনে হয়। যাই একটু বাহিরে গিয়ে খেলাধুলা করে আসি। তারপর টুনি বাহিরে খেলতে যায়। এভাবেই ওদের মামের দিন কাটতে থাকে। একদিন মিনু মনে মনে ভাবতে থাকে, না মেয়েটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা, কিছুতেই মেয়েটাকে দিয়ে কাজ করাতে পারছি না। দিন দিন কেমন মোটা হয়ে যাচ্ছে। না এবার আমাকে অনেক কঠোর হতে হবে আর টুনির থেকে কাজ করিয়ে নিতে হবে। তারপর মিনু কিছু ধান বীজ নিয়ে টুনির কাছে যায়। মা টুনি, টুনি, এই যে টুনি, এই ধান বীজগুলো নিয়ে আমার জমিতে গিয়ে রোপণ কর তো মা, ঘরে খাবার প্রায় শেষ হয়ে গেছে। মা আমি তো আগে কখনো এসব কাজ করিনি, তা আমি পারবো না মা, তুমি গিয়ে রোপণ করো, আমি পারবো না এখন, আমার কাজ করতে ভালো লাগে না। এত বাহানা করিস না, আমি যখন যেতে বলেছি তখন তোকে যেতেই হবে, তোর অলসতা আমি আর সহ্য করব না, এক্ষুনি যা বলছি, নইলে কিন্তু খুব খারাপ হবে, যা। মায়ের কথায় টুনি বাধ্য হয়ে বীজগুলো নিয়ে তাদের জমিতে যায়। দূর বাবা, আমি এগুলো কাজ কিভাবে করব, আমি তো এসব কাজ কখনো করিনি, মাঝে কেন বুঝতেই যায় না। যাই হোক, এসেছি যখন বীজগুলো ছিটিয়ে চলে যায়। তারপর টুনি বীজগুলো জমিতে ছিটিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। মিনু মাঝে মাঝেই টুনিকে জমিতে পাঠাতো। দেখতে দেখতে মিনুর ফসল তোলার সময় হয়ে যায়। মা টুনি, তাড়াতাড়ি জমিতে চল তো, ফসলগুলো তুলে আনি, বৃষ্টি এলো বলে, চল চল। মা আমার খুব ঘুম পেয়েছে, আমি যেতে পারবো না, তুমি যাও তো, আমি ঘুমাবো। একদম অলসতা না, চল আমার সাথে এক্ষুনি যেতে হবে। টুনি অলসতা করলেও মিনু জোর করে টুনিকে নিয়ে জমিতে যায়। আর টুনি এত সুন্দর ফসল দেখে অনেক অবাক হয়ে যায়। মা এত সুন্দর ফসল, আমার তো ফসলগুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। এগুলো বীজ তো আমি রোপণ করেছিলাম মা, আমার রোপণ করা বীজে এত সুন্দর ফসল হয়েছে। হ্যাঁ মা, এগুলো সব তো রোপণ করা ফসল, দেখলি তো পরিশ্রম করার ফল কেমন সুন্দর হয়। শোন মা, পরিশ্রম সব সময় সফলতা এনে দেয়, দেখ কি সুন্দর দেখাচ্ছে ফসলের ক্ষেতটি। তুই এতদিন পরিশ্রম করে বীজ রোপণ করেছিস, পরিচর্যা করেছিস, এখন এগুলোর ফল হিসেবে তুই এত সুন্দর সোনালি ফসল পেয়েছিস। এগুলো বিক্রি করলে তুই টাকা পাবি, খেতে পাবি, তবেই না আমাদের জীবন সুন্দর হবে, বল। হ্যাঁ মা, আমি বুঝে গেছি, অলসতা কখনো কাউকে উন্নতির দিকে নিয়ে যায় না, তাই এখন থেকে আমি অনেক পরিশ্রম করব মা, কখনো অলসতা করব না। এখন চলো তো মা, ফসলগুলো বাড়ি নিয়ে যাই, আবার বৃষ্টি হবে। মেয়ের কথায় মিনু অনেক খুশি হয়।